দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো হৃৎপিণ্ড। তাই আমাদের উচিত শরীরের সমস্ত অংশের পাশাপাশি হৃৎপিণ্ডকে খুব যত্নে রাখা। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন এবং সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে একজন মানুষের হৃদরোগ হওয়ার ঝুঁকি কম থাকে। হৃদরোগের সুস্থতার জন্য বেশ কিছু খাবার রয়েছে যেগুলো খেলে হৃদরোগ থেকে মুক্তি মেলে। দেরি না করে আসুন, ঝটপট জেনে নেই সেই খাবারগুলি কে কে। রসুন, রসুন হার্টের জন্য অনেক ভালো। নিয়মিত রসুন ব্লাঞ্চিং করে খেলে অথবা তরকারিতে আস্তর রসুন খেলে হার্ট সতেজ থাকে। কমলা, কমলায় রয়েছে পেকটিন নামের আঁশ যা কোলেস্টেরল কমাতে বেশ সহায়ক। এতে আরও রয়েছে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। একটি মাঝারি আকৃতির কমলায় 62 ক্যালোরি থাকে এবং 3 গ্রাম আঁশ রয়েছে। তাই নিয়মিত খাদ্য তালিকায় কমলাকে স্থান দিন। বাদাম, এক মুঠো বাদাম যেমন কাজু বাদাম, চীনাবাদাম, হেজেলনাট এবং আখরোট সহ অন্যান্য বাদাম হার্টের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই বাদামগুলো প্রোটিন, আঁশ, খনিজ, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। আখরোটে উচ্চ মাত্রায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। ডিমের সাদা অংশ, ডিমের সাদা অংশে ওমেগা 3 আছে যা হার্টের জন্য অনেক ভালো। তবে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে যে ডিমের কুসুম হার্টের জন্য খারাপ। একজন হৃদরোগী সপ্তাহে অন্তত পক্ষে 4 দিন সকালে কুসুম সহ ডিম সিদ্ধ খেতে পারবেন, এতে কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই। বেরি, হার্ট সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ফলটি। স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি এবং রাস্পবেরির মতো ফলে উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা হার্টকে সুরক্ষা রাখে, মানসিক চাপ এবং প্রদাহ মুক্ত রাখতে সহায়তা করে। মাশরুম, মাশরুমে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রোটিন আছে যা হার্ট অ্যাটাকের পাশাপাশি ক্যান্সার প্রতিরোধ করে। টক দই, টক দইয়ে প্রোবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া পাওয়া যায়। টক দই হার্টের সুরক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হজমের উন্নতি ঘটায়। সর্বোপরি শরীর সুস্থ রাখতে সহায়তা করে। বীজ জাতীয় খাবার, তিল, চিয়া সিডের মতো বীজ জাতীয় খাবারে ওমেগা ফ্যাটি অ্যাসিডে ভরপুর। ওমেগা 3 কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছে আছে হার্টের জন্য উপকারী ওমেগা 3। রূপচাঁদা, কোরাল, রূপসা, লাক্ষা জাতীয় সামুদ্রিক মাছ বাংলাদেশে পাওয়া যায় এবং সেগুলো খেতে পারেন। বিদেশি সামুদ্রিক মাছের মধ্যে টুনা, স্যামন, সার্ডিন, ম্যাকারেল, হেরিং ইত্যাদি যদি সংগ্রহ করতে পারেন তাহলে তাও খেতে পারেন। আলু, আলু হৃদরোগ হওয়ার সম্ভাবনা অনেক অংশে কমিয়ে দেয়। আলু ব্লাড প্রেশারকে ঠিক রাখতে ভীষণভাবে সাহায্য করে, কারণ আলুতে আছে কোকোয়া মাইনাস নামের এক ধরনের রাসায়নিক। আলুতে ভিটামিন এ, বি, সি আছে। এছাড়াও আলুর খোসাতে আছে ভিটামিন এ, পটাশিয়াম, আয়রন, অ্যান্টিঅক্সাইড, ফাইবার সহ প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। আপেল, আপেল হৃদযন্ত্র ভালো রাখে, হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমায়। আপেলে থাকা আয়রন রক্ত শূন্যতা পূরণ করে, এর পেকটিন আঁশ ক্ষতিকারক কোলেস্টেরল এলডিএল কমিয়ে দেয়, হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করে। আপেলে রয়েছে ফাইটোনিউট্রিয়েন্ট উপাদান যা হার্টের জন্য অত্যন্ত উপকারী। সূর্যমুখী তেল, সূর্যমুখী তেল ভিটামিন ই সমৃদ্ধ যা শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি সরাসরি হৃদরোগ প্রতিরোধ এবং ইমিউন সিস্টেম সক্রিয় করতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ই সমৃদ্ধ সূর্যমুখী তেল গ্রহণ করলে ত্বক সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে সুরক্ষিত থাকবে। হাঁপানি, অ্যাজমা, আর্থ্রাইটিসের তীব্রতা হ্রাস করতেও সূর্যমুখী তেল বিশেষ ভূমিকা রাখে। চকলেট, স্বাস্থ্যকর খাদ্য তালিকায় রাখুন চকলেট। প্রতিদিন একটু চকলেট খেলে আয়ু বাড়ে, হৃৎপিণ্ডকে ভালো রাখে এবং চকলেটকে হার্টের স্বাস্থ্য ভালো রাখার একটি অন্যতম খাবার হিসেবে ধরা হয়। এটি হৃদস্পন্দন ভালো রাখে আর হৃৎপিণ্ডকেও স্বাস্থ্যকর রাখে। 1-2 পিস ছোট চকলেট শরীরে শক্তি যোগায়, শরীরকেও ফিট রাখে। তবে আপনি যদি ডায়াবেটিক্সে আক্রান্ত হন তাহলে চকলেট এড়িয়ে যাওয়াই শ্রেয়। এক গবেষণায় বলা হয় কালো চকলেট খাওয়া যাদের অভ্যেস তাদের কার্ডিওভাস্কুলার পদ্ধতি অনেক ভালো থাকে। কালো চকলেটের একটি প্রধান উপাদান কোকো, এটি হৃদরোগ প্রতিরোধ করে, করোনারি হৃদরোগ এবং ভালভের রোগ হওয়ার ঝুঁকি কমায়। সবুজ চা, হৃদযন্ত্রের সুস্থতায় ঔষধ হিসেবে কাজ করে সবুজ চা। এটি শুধু রক্তের শিরাকেই সচল রাখে না, তা রক্ষাও করে। নিয়মিত গ্রিন টি পান করলে রক্তনালী শিথিল হয় এবং
রক্তচাপের পরিবর্তন হলেও তা স্বাভাবিক রাখতে পারে। এর ফলে রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা কমে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।